ভোরের কাগজের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নবীনগরের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। ভোরের কাগজের প্রকাশক, সম্পাদক সহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নবীনগর প্রেস ক্লাবের প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জালালউদ্দিন মনির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি সাইদুল আলম সোরাব, দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ও সহকারী অধ্যাপক ইব্রাহিম খলিল, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, ডেইলি বাংলাদেশ পোস্ট পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল, দৈনিক করত পত্রিকার প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক প্রজাবন্ধু পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম বাবু, ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম রবিন প্রমুখ। বক্তারা কুমিল্লার শীর্ষ মাদক ব্যবসায়ী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভোরের কাগজের প্রকাশক, সম্পাদক ও সিনিয়র রিপোর্টার সহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। শফিকুল ইসলাম বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।